ছেলের বউয়ের উপর রাগ করেন না। আপনার অনেক অভিজ্ঞতা আছে, বৌমার কোন অভিজ্ঞতা আছে? নতুন এক্সপিরিয়েন্স নাই। বৌমাকে একটু সময় দেন, একটু গুছায় নিতে দেন, পারবে। রান্না ভালো হয় না, পারবে। ঘুম থেকে দেরিতে ওঠে, উঠবে আস্তে আস্তে। আপনাদের সাথে মানায় চলতে পারে না, পারবে, সব পারবে। আপনিও একদিন পারতেন না। আপনি যখন প্রথম বৌমা হয়ে গেছিলেন ওই কথাগুলো খেয়াল করেন, আপনার দিনগুলো তখন কেমন কেটেছিল। এজন্য পাড়া ডগাইয়ের শাশুড়ি আম্মারা বউদের উপর জুলুম করেন না, অত্যাচার করবেন না। অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে বদদোয়া দেয় বৌমারে, আছে না নাই? কিন্তু এটা কল্পনা করে না যে এটা আমার নিজের পেটে ধরা ছেলের বউ, এই মেয়ের বদদোয়া দিলে তো আমার ছেলের পরিবারের ক্ষতি, আমার নাতি নাতনিদের ক্ষতি। এই কমন যোগ বিয়োগটা বুঝে না, এটা করবেন না, কষ্ট দিবেন না বৌমাকে। খেয়াল রাখবেন, আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন, আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন, আপনার নিজের মেয়েটাও বৌমা হয়ে আরেক বাড়িতে যাবে, সেও সেই একই কষ্টগুলো পাবে। এগুলো যখন আপনারে শোনাবে তখন আপনি শান্তিতে থাকতে পারবেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? নিজের মেয়ে সকাল 11টায় ওঠে, ওইটার দোষ নাই, বৌমা কেন উঠলো না, ঝামেলা আসলে নাই।